যদি পার্লামেন্টে যদি আল্লাহর আইন থাকতো তাইলে বলেন তো ভাই আজকে কি নির্দোষ মানুষগুলাকে জেলে থাকতো? জোরে বলেন, আজকে কি আল্লামা হুজুর জেলে থাকতো? জেলে ভরে জুলুম করে এমন বাঁধা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই বিপদ আসুক, নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, ইস্তেকামত, আমরা অবশ্যই দিনের প্রতি অটল থাকবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনাকে বুঝতে হবে আল্লাহ হুজুর জেলখানাতে আছে, আলেমরা আজকে নির্যাতিত হচ্ছে, নেতাদের কাছে আলেমরা অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ জাতি লজ্জিত, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি রাসূল যখন থাকব না জাতির ড্রাইভার হিসেবে কাজ করবে আলেমরা। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, টাঙ্গাইলের মানুষ শুনে নেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আমি রাসূল যখন থাকব না জাতির ড্রাইভার হিসেবে জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখাবে আলেমরা। সেই আলেমদের যদি কেউ কষ্ট দাও, আমি রাসূলকে কষ্ট দিবা। সেই আলেমকে যদি কেউ আঘাত করো, আমি রাসূলকে আঘাত করবা। কিন্তু দেখেন আজকে আলেমদের কষ্ট দেয়া হচ্ছে কি হচ্ছে না? কত আয়নায় আমরা মুখ দেখলাম, কিন্তু সঠিক আয়নায় আজ পর্যন্ত মুখ দেখতে পারলাম? গোটা বিশ্বে আগুন জ্বলছে দাও দাও করে, মুসলমান শান্তি নেই, মা বোনদের শান্তি নেই। বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যেই জায়গায় মুসলমানরা আছে সেই জায়গায় বেশি নির্যাতন। কথা বলেন, কথা বলেন। যে জায়গায় মুসলমানরা নামাজ আদায় করে, যে মুসলমানরা সঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তাদের উপরে কঠিন নির্যাতন। কেন? হোয়াট ইজ দ্য ক্রস? কারণটা কি? ইহুদের উপরে নির্যাতন নাই, খ্রিস্টানদের উপরে নির্যাতন নাই, মুসলমানদের উপরে নির্যাতন কেন? কারণ ইহুদি নাস্তিকরা জানে, এই জায়গায় যদি কালেমা সঠিকভাবে, কালেমার দাওয়াত সঠিকভাবে দেওয়া হয়, সকল মানুষগুলো ইসলাম প্রেম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম প্রেমী হলে সেই নাস্তিক মুরদাদ গুলা বড় বড় বোতল খেতে পারবে, এই জন্য তাদের মনে ভয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গোটা বিশ্বে শান্তি নেই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে, আপনি কোথায় যাবেন? যদি বিশ্বাস না হয় আপনার টাঙ্গাইল জজকোর্ট বা হাইকোর্টে যে ঢাকা হাইকোর্টে গিয়ে দেখেন, বাপের বিরুদ্ধে ছেলের মামলা, ছেলের বিরুদ্ধে বাপের মামলা, শুধু কি তাই, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা, কোথায় যাবেন? শান্তি নাই, শান্তি পাওয়ার জায়গা আজকে আমরা খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনার এই টাঙ্গাইলের রাস্তা দিয়ে যাচ্ছে, এই টাঙ্গাইলের এক বাড়িতে একটা আগুন ধরেছে ভাই, একটা বিল্ডিং এ আগুন ধরেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদের এলাকায় কোন এক বাড়িতে আগুন ধরেছে, বৈদ্যুতিক হোক আর যেভাবে হোক, খড়কুটার মাঝে হোক আগুন ধরেছে। এই আগুন ধরার কারণে বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলে, ভাই ও মুসলমান ভাই, কে কোথায় আছো গো? আমার বাড়ি আগুন পড়ে গেল, আগুন ধরে গেছে, আমার বাড়িটা আগুন নিভানোর জন্য তোমরা একটু চেষ্টা করো। আল্লাহর কি কাম ভাড়া, এই রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাটশোলার ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? একটা পাটশোলা বোঝেন আপনারা, পাটশোলা না পাটখড়ি বলেন, পাটশোলা। এই রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাটশোলার ব্যবসায়ী, কিছু পাটখড়ি পাটশোলা মাথায় নিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় ভাই আমার বাবা চিনা আমার। ওই পাটশোলার ব্যবসায়ীর কানের মধ্যে খবর চলে গেল, কে যেন চিৎকার দিয়ে ডাকে, ভাই তোমরা কে কোথায় আছো? আমার বাড়ি আগুন ধরেছে, তোমরা যে যা দিয়ে পারো আগুনটা নিভানোর চেষ্টা করো। পাটশোলার ব্যবসায় চিন্তা করে, আরে জীবনে যদি বেঁচে থাকি অনেক তো পাটশোলার ব্যবসা করতে পারবো, কিন্তু যদি আমার মুসলমান ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পড়ে যায়, আমার মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আমার বাবাজির আমার পাটশোলার ব্যবসায়ী আগে পিছে কোনো চিন্তা না করে, কোনো কথা না বলে ওই আগুনের মধ্যে পাটশোলা গুলো দিয়েছে ছেলে। এবার বলেন তো ভাই, আগুন মনে হয় নিভে গেল? জোরে বলেন,
আগুন আরো বৃদ্ধি হয়ে গেল। এবার চিন্তা করেন মুসলমান ভাইরা আমার, দুজন ব্যক্তি মিলে চিৎকার করে, ওকে কোথায় আছো ভাই রে, আমার ভাইয়ের বাড়িতে আগুন ধরেছে, আমার বাড়িতে আগুন ধরেছে, আগুনটা নিভাও যে যা দিয়ে পারো। আল্লাহর ফয়সালা, এই রাস্তা দিয়ে যাচ্ছে এক মুদি দোকানদার। কি দোকানদার? নরেন্দ্র মুদি না, মুদি দোকানদার। মুদি দোকানদার একদম কেরেশন নিয়ে যাচ্ছে, মুদি দোকানদারের কর্ণ পরে পৌঁছে গেছে, একজনের বাড়িতে আগুন ধরেছে, অগ্নিকাণ্ড চলছে। ওরা বলেছে যে যা দিয়ে পারো আগুন নিভাও। মুদি দোকানদার চিন্তা করে, আহারে জীবনে যদি বেঁচে থাকি অনেক ব্যবসা করতে পারবো, কিন্তু আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন ধরেছে, আগুনটা নিভানোর দরকার। মুদি দোকানদার পিছনে ব্যাক সাইড বা সামনে কোনা ভেবে, মুদি দোকানদার আগুনটা আপনার আগুনের মধ্যে ওই যে কেরোসিনের নাম দিয়েছে ছেড়ে আগুন মনে হয় নিভে গেল। শুনে বলেন, আগুন নিভানোর জন্য পাঠশালা দরকার নয়, আগুন নিভানোর জন্য কেরোসিনের ড্রামের দরকার নয়, আগুন নিভানোর জন্য দুইটা জিনিস দরকার, এক নাম্বার হলো পানি আর দুই নাম্বার হলো বালি। কথা বলেন ঠিক কিনা? আগুন নিভানোর জন্য আপনার কোন কিছু দরকার নয়, আগুন নিভানোর জন্য দরকার পানি, আগুন নিভানোর জন্য দরকার হয় বালি। ও মুসলমান ভাইরা, ও টাঙ্গাইলবাসী শুনে নেন, জেনে নেন, আগুন নিভানোর জন্য যেমন করে দুইটা জিনিস দরকার, আল্লাহর কসম করে বলি মুসলমান, গোটা বিশ্বে আগুন চলছে, এই আগুন নিভানোর জন্য নাস্তিকদের আইন মেনে নেওয়া দরকার না। যদি দুইটা আইন মেনে নিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, দুইটা জিনিস আর কোন জিনিস নয়, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার বিশ্ব নবীর সুন্নাহ। যদি মেনে নেন এই দুইটা জিনিস, দ্বারা গোটা পৃথিবীর আগুন নিভে যাবে, ঠিক কিনা বলেন? যদি পার্লামেন্টে যদি আল্লাহর আইন থাকতো, তাইলে বলেন তো ভাই, আজকে কি নির্দোষ মানুষগুলাকে জেলে থাকতো? জোরে বলেন, আজকে কি আল্লামা হুজুর জেলে থাকতো? জেলে ভরে জুলুম করে এমন বাঁধা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই বিপদ আসুক, নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, ইস্তেকামত, আমরা অবশ্যই দিনের প্রতি অটল থাকবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কাজে ভাইরা আসেন, তাইলে আমরা সকলেই শান্তি চাই, আল্লাহর কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা, কথায় কথা বেড়ে যায়, অনেক কথা বলা যায়। আসেন আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই শান্তি নিবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব যখন দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই জায়গায় অং শান্তি আগুন জ্বালাচ্ছে, ওই জায়গায় মোদির বেটা মোদি নরেন্দ্র মোদি কাশ্মীরে আগুন জ্বালাচ্ছে, ওই মুদিয়ালা আগুন জ্বালাচ্ছে, এই আগুন নিভবে কোথায়? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, ওহে কোরআন, তুমি নাকি তোমার নাকি সম্মান আকাশ তুমি, তোমার কাছে জানতে চাই কোরআন, বলো তো বলো দেখি এই আগুনটা তুমি কেন কোরআন আসলা এই মাঝে পৃথিবীর মাঝে? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, টাঙ্গাইলের মানুষ তোমরা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদের জবাব দিয়ে দিলাম, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, পৃথিবীবাসী তোমরা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদের মাঝে এই জন্য এসেছি, যেই মানুষগুলো নির্যাতিত রয়েছে, যেই মানুষগুলোর উপরে বিপদ মুসিবত হয়, যেই মানুষগুলো আল্লাহ ভুলে গেছে, যেই মানুষগুলো মসজিদ ভুলে গেছে, যেই মানুষগুলো মাদ্রাসা ভুলে গেছে, যেই মানুষগুলো হকের পথ ভুলে গেছে, সেই মানুষগুলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ওই মানুষগুলো নাস মানে মানুষ, আল্লাহ বলছে ওই মানুষগুলোকে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই মানুষগুলোকে, যেই মানুষগুলো জুলুমে আছে, যেই মানুষগুলো কষ্টে আছে, যেই মানুষগুলো জেলের কষ্টে ভরে 14 শিখের
মুসলিমের মধ্যে থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমাদের হেফাজত করো আল্লাহ, বিনা দোষে মিথ্যা মামলায় দশটা বছর ধরে কারাগারে আছে আল্লাহ, তুমি হেফাজত করো ওই মানুষগুলাকে সঠিক রাস্তা নূরের রাস্তা দেখাবার জন্য আমি কোরআন তোমাদের মাঝে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বাবাজিরা আমার এবার আসেন, আল্লাহর কোরআন বলল আমাদের শান্তি দেওয়ার জন্য এসেছে। এবার আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি এই কোরআনুল কারীমের মাহফিলে সে লস না লাভ? জোরে বলেন, পিছনের গুলা বললে কি সরকারকে বিল দেওয়া লাগবে? আল্লাহ যারা বলে তাদের কবুল করো, আর যারা বলে না তাদের যা করার তাই করো, তাহলে বলবেন তো ইনশাআল্লাহ এই জায়গায় আপনারা এসে লাভ না লস? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই জায়গায় আমরা এসেছি কি লাভ একটু বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলছে ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, এই কথা বলা যাবে না। অপৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের দার্স দেয়া হয়, সেই জায়গায় তোমরা যাও। আল্লাহ কি বলছে? যেখানে গান বাজনা হয় সেই জায়গায় যাও। আল্লাহ কথা বলছে, যে জায়গায় শিল্পী মমতাজ আয়ুব বাসু রুনা লাইলা সাবিনা ইয়াসমিন খালেদ হাসান মিনু এন্ড্রো কিশোর আছে ওই জায়গায় যাও, এই কথা কইছে আল্লাহ। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গায় তোমরা যাও, শুধু যাও না, ফাস্তামি ওলাহু ওয়াং সিতু চুপ থাকো। কি বলছে? চা খাওয়ার কথা বলে নাই। আল্লাহ বলছে চুপ থাকো, ফাস্তামি ওলাহু ওয়াং সিতু চুপ থাকো, দিলের কানটা লাগাও, লাআল্লাকুম তুরহামুন, যদি দিলের কানটা লাগাইতে পারো আমি আল্লাহ বলে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে এসে যদি শুনতে পারেন, চবন করতে পারেন, এটা আপনাদের লাভ, বোনাস হিসাবে আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার কথা অনেক বেড়ে যায়, আসেন আমি আল্লাহর কোরআনে দেখে যেতে চাই। আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন সূরা বাকারা। কি সূরা? জোরে বলেন, কথা বলতে হবে। কি সূরা? বাকারা মানে কি আপনারা জানেন? বাকারা মানে গাভী। গাভী মার্কে সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি আমি। কোন আয়াত? আল্লাহর কোরআন সূরা বাকারা 218 নম্বর আয়াত। এই আয়াতটা কেন নাজিল হলো, কি প্রেক্ষাপট, শানে নজুল না বুঝলে তাফসীর বুঝবেন না। আসেন এই আয়াতের অর্থটা আপনাদের বলে দিই। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে ভাই? জোরে বলেন, কি এনেছে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাজারু, ঈমান আনার পরে ইসলামের জন্য কোরআনের জন্য হিজরত করে দেশ ত্যাগ করেছে। ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, শুধু এটাতেই ক্ষান্ত না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, লড়াই করেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তারা রহমত পাবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ দয়াশীল ক্ষমাশীল মায়াশীল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থ বুঝলাম। এখানে তিনটা পয়েন্ট আসে, কয়টা পয়েন্ট ভাই? তিনটা পয়েন্ট। এক নাম্বার আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? দুই নাম্বার ওয়াল্লাযীনা হাজারু, হিজরত কাকে বলে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কাকে বলে? এই তিনটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমার পরেও কিন্তু প্রধান বক্তা আছে, আমার পরেও, আমি তো প্রধান বক্তা, আমার পরেও আরো প্রধান বক্তা আছে। কই কুন্ডা হুজুর বলেন তো, তারও বক্তা আছে, টেনশন নাই, যাওয়ার সময় এক প্যাক করে নিয়ে যাবেন, দুই প্যাক নিয়ে নিলে বড় হয়ে যাবে। আসেন ভাইরা আমার বাবা জিনা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা
يَرْجُونَ رَحْمَةَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা হাজারু যারা হিজরত করেছে ওয়াজাহাদু ফিসাবিলিল্লাহ যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আশা করা যায় তারা রহমত পাবে আল্লাহু গফুরুর রহিম ও মুসলমান ভাইরা আমার তিনটা টপিক নিয়ে আলোচনা করতে চাই এক নম্বর টপিক হলো ইমানদার কাকে বলে আপনাদের কাছে জানতে চাই বলেন তো টাঙ্গাইলবাসী ইমানদার কাকে বলে যারা বড় 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 জুব্বা গায়ে দেয় তারা কি ইমানদার জোরে বলেন যাদের নামের আগে আলহাজ টাইটেল লাগায় এরা ইমানদার যাদের মুখে বড় বড় দাড়ি তারা ইমানদার দেখবেন মুসলমান ভাইরা আমার যাদের মাথায় বড় টুপি যাদের মাথায় বড় দাড়ি যাদের মাথায় বড় জুব্বা এরাই হলো শয়তানের বড় আব্বা হাজী হসরে হাজী সাহেব নাম দিছে কিন্তু ছেলেকে সব জমি দিয়া দিছে মেয়েদের কাছে মা তুমি তো কিছু দিতে পারলাম না দোয়া করে দিন কথা বলেন আছে না নাই আপনাদের এলাকায় নাই আমার নাটোরে আছে আছে আপনাদের এলাকায় ভাইরা আমার বাবা চিনা আমার ইমানদার কারে বলে নামের আগে আলহাজ চাইতে লাগাইলে ইমানদার নাম বড় বড় জুব্বা গায়ে দিন ইমানদার নাম বড় বড় টুপি পরলে ইমানদার নাম মসজিদের খাদিম হইলে ইমানদার না মসজিদের ইমাম সাহেব হলো ইমানদার না বক্তা হইলে ইমানদার না ইমানদার কাকে বলে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার কাছে জানতে চাই বলো কোরআন ইমানদার কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ওই ব্যক্তিগুলো হলো ইমানদার আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ও কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ওই ব্যক্তিগুলো হলো ইমানদার আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ওই ব্যক্তিগুলো হলো ইমানদার যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে যারা আল্লাহকে রব বলে মেনেছে শুধু রব বলে মেনেই নাই ও মুসলমান ভাইরা আমার আল্লাহকে তো মাস্ট বি রব বলে মেনে নিয়েছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না আল্লাহকে রব বলে মেনেছে ফাগফির লানা যুনুবানা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে মালিক ও গো মালিক ফাগফির লানা যুনুবানা আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দাও ও কিনা আযাবান নার ও গো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো শুধু তাই নয় আবার পরের অংশ আল্লাহ বলছে আস-সাবিরিনা আমরা সবরকারী ধৈর্য ধারণ করেছি আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ও গো আল্লাহ আমরা সবর ধারণ করেছি ধৈর্য ধারণ করেছি আমরা তোমার উপরে তাওয়াক্কাল করি আমরা তোমাকে রব বলে স্বীকার করি শুধু তাই নয় ও গো আল্লাহ রাতের শেষ ভাগে উঠে তোমার কাছে তাহাজ্জুদ পড়ে আমাদের গুনাহ খাতা মাপ চেয়েছি বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে কষ্ট হয় ভাই জোরে বলেন কষ্ট হয় যদি কষ্ট না হয় বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহ
তার নামে গান গায়, এসো না মন প্রাঞ্জুরায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পরো যে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পরো যে মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাঞ্জুরায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। খুব খারাপ লাগছে ভাই, শেষ করে দিব, খারাপ লাগলে বলেন, কারণ আমি জানি বাংলাদেশের মানুষ হুজুরদের খাওয়ায় বেশি মারেও, এত সকালে মরার ইচ্ছা নাই ভাই, তাহলে খারাপ লাগলে নেমে যাব, বলবেন ইনশাল্লাহ। খুব খারাপ লাগছে তো ভাই, চলবে তো ইনশাল্লাহ, আর আধা ঘন্টা চলবে তো ইনশাল্লাহ, চলুক নাকি চলুক, হুজুর মরুক, হ্যাঁ চলবে তো ইনশাল্লাহ। আসেন ভাইরা, আমার বাবাজির আমার, শুধু নামের আগে আলহাজ টাইটেল লাগালে ইমানদার হওয়া যায় না, মুসলমান মায়ের পেটে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না, মুসলমান বাবার ঔরসে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। আপনারা যে নিজেকে ইমানদার বলে দাবি করেছেন, একটু বিবেকের চিন্তা করেন, বিবেককে একটু নাড়া দেন না কেন মুসলমান? আপনি তো মুসলমান, এক মুসলমান বিছনায় গিয়ে ঘুমায়, আরেক মুসলমান আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা। আপনারা কি চিন্তা করে দেখেন না, আপনারা বিছনায় আরাম করে ঘুমাচ্ছেন, কাশ্মীরের দিকে তাকায় দেখেন, কাশ্মীরের মাহমুদেরা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে, মালিক ওগো রব, এই নরেন্দ্র মোদীর বারমার শয়তান। একটু চিন্তা করে বলেন, মুসলমান ভাইরা আমার, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হয়েছে, আল্লাহর কাছে দুটি হাত তুলেছে, চোখের পানি তুলে বলে, মালিক আল্লাহ আমার মুসলমান, আমরা আমাদের দোষ আর কিছু নয়, ওগো আল্লাহ আমাদের দোষ একটা মাত্রই, আমরা তোমার উপরে ইমান এনেছি, কথা বলা ঠিক কিনা? ওই কাশ্মীরের মুসলমান আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমাদের কঠোর পরীক্ষা দিবে, আল্লাহ আর কত নির্যাতন করবে, আমরা তো নির্যাতনের আহার করে নির্যাতন সয়ে সয়ে শেষ হয়ে গেলাম, একটু কি চিন্তা করেন না, ওরাও তো আমাদের মুসলমান ভাই, ওরাও তো আমাদের মুসলমান বোন, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বোঝেন, সমস্ত শরীরের সাথে জিহ্বা আর আপনার হাত বলেন তো একটা সম্পর্ক আছে না নাই? যেমন কাসা সাথে ওহাই, যেমন করে জিহ্বার সাথে হাতের সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্ক, সম্পর্ক সেই একই রকম সম্পর্ক, এক ভাই এক মুসলমান আর এক মুসলমান। বলেন তো ভাই, আপনার পায়ে যদি কাটা বিধে বা কাটা ফোটে, আপনার জিহ্বা যদি না জানতে পায়, আপনাকে বুঝতে হবে আপনার পায়ে বা আপনি প্যারালাইজড রোগী হয়ে গেছেন, কথা বলেন সত্য কথা না মিথ্যা কথা? আপনাকে বুঝতে হবে যদি আপনার পায়ে কাটা বিধে, আপনাকে বুঝতে হবে যে আপনি যদি জিহ্বা যদি না জানতে পায়, শরীর যেন ইস না করতে পারে, আপনাকে বুঝতে হবে মুসলমান ভাইরা আপনাদের প্যারালাইসিস হয়েছে, ও মুসলমান ভাইরা এক মুসলমান মার খাচ্ছে, আপনি যদি কষ্ট না পান, আপনাকে বুঝতে হবে আপনার ইমানে প্যারালাইসিস হয়েছে, কথা বলেন ঠিক কিনা?